মনের সৌন্দর্যই যে আসল সৌন্দর্য। ছেলেটার বয়স 10 বছর, কোনো এক ফুটপাতের পাশে হয়তো থাকে, কিংবা কে জানে কোনো রেললাইনের বস্তিতে থাকে। রেস্টুরেন্টে গেল একদিন আইসক্রিম খেতে, তাকে দেখে রীতিমতো বিরক্ত রেস্টুরেন্টের ওয়েটার্স, কারণ একটু পরেই দোকান বন্ধ হয়ে যাবে। যদিও মুখে কিছু বলছেন না তিনি, এই আইসক্রিমের দাম কত? 50 টাকা, ওয়েটার্স উত্তর দিলেন। ছেলেটা তার জমানো কয়েনগুলো গুনতে শুরু করলো। ওয়েটার্স রীতিমতো রাগান্বিত হয়ে গেল, কারণ তার সময় নষ্ট হচ্ছে। এদিকে কয়েনগুলো গোনা শেষ করে ছেলেটা আরেকটা আইসক্রিমের দাম জিজ্ঞাসা করলো। ওই ছোটো আইসক্রিমের দাম কত? এই তুমি শুধু শুধু যন্ত্রণা দিচ্ছ, যাও টাকা হলে আইসক্রিম কিনতে আসবা, এখন যাও। বলেন না এই ছোটোটার দাম কত? আর জিজ্ঞেস করব না, 35 টাকা। ছেলেটা আবার তার পুটুলি থেকে কয়েনগুলো বের করে গুনল। আচ্ছা একটা দিন, আগে টাকা বের করো। ছেলেটা 35 টাকা হিসেব করে দিয়ে দিল। ওয়েটার্স রাগি রাগি মুখ করে টাকা নিয়ে আইসক্রিম দিয়ে চলে গেল, আর ছেলেটা কথা না বলে চুপচাপ আইসক্রিম খেয়ে বের হয়ে যায়। দোকান বন্ধ করার আগে ওয়েটার্স যখন টেবিল পরিষ্কার করতে আসলেন, তিনি দেখতে পেলেন সেখানে 15 টাকা রাখা। ছেলেটা তার জন্য টিপস হিসাবে যাওয়ার আগে 15 টাকা রেখে গিয়েছে, কিন্তু এই 15 টাকা যদি সে তখন দিত, তাহলে সে বড় আইসক্রিমটাই পেতে পারত। রীতিমতো ধাক্কা খেল ওয়েটার্স। তিনি বুঝতে পারলেন ছেলেটার কাছে 50 টাকাই ছিল, কিন্তু সে প্রথম আইসক্রিমটা না কিনে কম টাকার দ্বিতীয় আইসক্রিম কিনেছে, একমাত্র তাকে টিপস দেওয়ার জন্য। তাই কাউকে বা তার বাহ্যিক পোশাক ও অর্থ দেখে বিচার করা উচিত নয়। অনেকে খুব চাকচিক্য পছন্দ করে, অনেকে টাকা উপার্জন করে, কিন্তু মনের দিক থেকে তারা ছোটোই থেকে যায়। মানুষকে তার মন এবং সুন্দর মানসিকতা দিয়ে বিচার করতে হবে।